হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বয় টক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017-র ডিটেল অ্যানালিসিস করবো, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য সামনে যে এক্সামগুলো থাকবে সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, এবং সামনের প্রত্যেকটা এক্সামেই এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখানে আলোচনা করবো। এই কোশ্চেনগুলো যদি তোমরা দেখে নাও তো এগুলো থেকে এগুলোর বাইরে হয়তো কোশ্চেন আসবে না সামনে পরীক্ষাতে। দেরি না করে শুরু করছি। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরের বিভিন্ন ভিডিওর আপডেটের জন্য। প্রথমে ফিফা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক যে ফিফা কী। অ্যাবাউট ফিফা, প্রথমত ফিফার ফুল ফর্ম। ফিফার ফুল ফর্ম হচ্ছে দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, ফ্রেঞ্চ ভাষায় ফিফার ফুল ফর্ম দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, FIFA, ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন, যেটাকে ইংলিশে করলে দাঁড়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। বাট এখানে অর্ডার অনুযায়ী নেই, FIFA অর্ডার অনুযায়ী ইংলিশে নেই, তো অ্যাকচুয়ালি এটা ফ্রেঞ্চ ভাষাতে আছে বলে ফ্রেঞ্চ ভাষাতে এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন। নেক্সট, ফাউন্ডেড, কত সালে এটা স্থাপিত হয়। এটা স্থাপিত হয়, এস্টাবলিশড হয়েছিল 1904 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে, 21 মে, 21 মে 1904 খ্রিস্টাব্দে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রেসিডেন্ট, বর্তমানে ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনো, জিয়ানি ইনফ্যান্টিনো বর্তমানে ফিফার প্রেসিডেন্ট, জিয়ানি ইনফ্যান্টিনো। পাশে ওনার ছবিটা দেওয়া আছে, তোমরা দেখে নাও, জিয়ানি ইনফ্যান্টিনো, ছবিটা দেখলে তোমাদের সহজে মনে থাকবে এটা, ইনি হচ্ছেন জিয়ানি ইনফ্যান্টিনো। এরপর সেক্রেটারি জেনারেল, সেক্রেটারি জেনারেল হচ্ছে ফাতমা সাম্বা দিওফ সামোরা, ফাতমা সাম্বা দিওফ সামোরা, ইনি একজন মহিলা, সেক্রেটারি জেনারেল একজন মহিলা, ফাতমা সাম্বা দিওফ সামোরা। তো এই ফিফা সম্পর্কে বেসিক কয়েকটা জিনিস জানা থাকলে কোনো পরীক্ষাতে কোনো সমস্যা তোমাদের হবে না। মেনলি পরীক্ষাতে ফিফার ফুল ফর্ম এবং প্রেসিডেন্টটাই খুব ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট এবং এই ফুল ফর্ম, এটা মেনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপর ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017, এই সম্পর্কে যে ইম্পর্টেন্ট তথ্য দেবো সেগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, পারলে তোমরা নোট করে নিতে পারো বা ভিডিওটা দুবার দেখলে তোমাদের অবশ্যই এটা মাথায় থাকবে। ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017, এটা 17তম, 17th, 17তম বর্ষ, এটা 17তম বার এটা খেলাটা হচ্ছে, ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017, 2 বছর বাদে বাদে এটা অনুষ্ঠিত হয়। তো হোস্ট কান্ট্রি 2017 সালের জন্য, 2017 সালের জন্য হোস্ট কান্ট্রি ইন্ডিয়া। এবার ইন্ডিয়া হোস্ট কান্ট্রি, তো স্বাভাবিকভাবেই ইন্ডিয়া যেহেতু হোস্ট কান্ট্রি সেই হিসাবেই ইন্ডিয়া এবার ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে। ডেট, 6ই অক্টোবর 2017 থেকে 28ই অক্টোবর 2017 পর্যন্ত ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে, 6ই অক্টোবর 2017 থেকে 28 অক্টোবর। ম্যাসকট, ইম্পর্টেন্ট ম্যাসকট, ম্যাসকট হচ্ছে এ ক্লাউডেড লেপার্ড কল্ড খেলিও, এ ক্লাউডেড লেপার্ড কল্ড খেলিও, এটা হচ্ছে ম্যাসকট, এ ক্লাউডেড লেপার্ড কল্ড খেলিও, ইম্পর্টেন্ট হচ্ছে খেলিও, খেলিও হচ্ছে ম্যাসকট। তো ছবিটা তোমরা দেখতে পারো, ম্যাসকটের ছবিটা এখানে দেওয়া আছে, ম্যাসকটের ছবিটা এখানে দেওয়া আছে যে এ ক্লাউডেড লেপার্ড কল্ড খেলিও, তো এই ছবিটা দেওয়া আছে, এটাই খেলিওর ছবি। এরপর নাম্বার অফ টিম, কটা টিম অংশগ্রহণ করেছিল, ইম্পর্টেন্ট, ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে কটা টিম অংশগ্রহণ করেছিল, 24টা, 24টা টিম অংশগ্রহণ করেছিল। ভেন্যু, অর্থাৎ কতগুলো জায়গায় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতের কতগুলো জায়গায়, তো 6টা জায়গায় এই এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, 6টা স্টেডিয়ামে, 6টা শহরে এটা অনুষ্ঠিত হয়েছে। এরপর নাম্বার অফ ম্যাচ প্লেড, মোট কটা ম্যাচ খেলা হয়েছে, মোট 52টা ম্যাচ খেলা হয়েছে, 52, 52টা ম্যাচ মোট খেলা হয়েছে। এরপর টোটাল নাম্বার অফ গোল স্কোর, মোট কটা গোল হয়েছে, 52টা ম্যাচে মোট কটা গোল হয়েছে, 183টা, 52টা ম্যাচে মোট 183টা গোল সম্পন্ন হয়েছে।
এটা একটা এক্সট্রা ইনফরমেশন, অ্যাটেন্ডেন্স। তো এবার রেকর্ড নাম্বার অফ অ্যাটেন্ডেন্স দেখা গেছে ইন্ডিয়াতে আর ফিফা আন্ডার 70 ওয়ার্ল্ড কাপে। তো এমন অ্যাটেন্ডেন্স যেটা 2011 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের চেয়েও বেশি, এই জন্য একটা রেকর্ড অ্যাটেন্ডেন্স। অন্য বারের তুলনায়, অন্য যে কোনো বারের তুলনায় একটা রেকর্ড হয়েছে তো অ্যাটেন্ডেন্সের দিক থেকে। তো ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে যে হোস্ট কান্ট্রি ইন্ডিয়া, ডেট 6 অক্টোবর থেকে 28 অক্টোবর। ইম্পর্টেন্ট এটা যে ফাইনালটা কবে হয়েছিল, 28 অক্টোবর, 28 অক্টোবর শেষ দিন, এদিনই ফাইনালটা অনুষ্ঠিত হয়। ম্যাসকট খেলিও, এ ক্লাউডেড লেপার্ড কল্ড খেলিও। কটা ম্যাচ খেলা হয়েছিল, কটা গোল, 183টা গোল স্কোর হয়েছিল। আর অ্যাটেন্ডেন্স এর দিক দিয়ে এবার রেকর্ড সংখ্যক অ্যাটেন্ডেন্স দেখা গিয়েছিল। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, এই পুরো পেজটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখো। এটা টপ গোল স্কোরার, টপ গোল স্কোরার, সবচেয়ে বেশি গোল কে দিয়েছেন, কে সবচেয়ে বেশি গোল দিয়েছেন এই ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ 2017-তে। তো অ্যান্সার, রেহান ব্রিস্টার। রেহান ব্রিস্টার, ইনি 8টি গোল দিয়েছেন, মোট 8টি গোল দিয়েছেন। ইনি ইংল্যান্ডের খেলোয়াড়, ইংল্যান্ডের খেলোয়াড় রেহান ব্রিস্টার, ইংল্যান্ডের খেলোয়াড় রেহান ব্রিস্টার, খুব ইম্পর্টেন্ট এটা। বেস্ট প্লেয়ার, বেস্ট প্লেয়ার ফিল ফোডেন, ফিল ফোডেন, ইনিও ইংল্যান্ডের, ইনি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। ফিল ফোডেন, ফিল ফোডেন, ইনি বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, ইনিও ইংল্যান্ডের। এরপরে বেস্ট গোলকিপার, বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন গ্যাব্রিয়েল ব্রাজাও, গ্যাব্রিয়েল ব্রাজাও, গ্যাব্রিয়েল ব্রাজাও, ইনি বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন, ইনি ব্রাজিলের। এরপর আসছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্থাৎ কোন টিম সবচেয়ে বেশি সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করেছে এবং খেলার মাঠে বিভিন্নভাবে স্লেজিং হয়ে থাকে, তো সেই দিক থেকে সবচেয়ে কম পরিমাণ স্লেজিং বা সবচেয়ে কম পরিমাণ বিভিন্ন খেলার মধ্যে বিভিন্ন ঝগড়া হয়ে থাকে, তো সেইগুলো দিক থেকে সবচেয়ে কম যারা করেছে, যে টিম সবচেয়ে ফেয়ারলি খেলেছে, সবচেয়ে ভালোভাবে খেলেছে, সেটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এবার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে। এখানে কিছু পয়েন্ট কাউন্ট হয়, সেই পয়েন্টের ভিত্তিতে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো ব্রাজিল ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে। এরপর ফাইনাল, ফাইনাল খেলাটা কোথায় হয়েছিল এটা খুবই ইম্পর্টেন্ট, ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এটা শুধুমাত্র সেন্ট্রাল নয়, স্টেটের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, এবং যারা সামনে রাজ্যের গ্রুপ ডি এবং স্কুল ক্লার্কের ইন্টারভিউ দিচ্ছ, তাদের সামনে এই প্রশ্নটাও আসলেও আসতে পারে যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তো অ্যান্সার হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল 28 অক্টোবর, 28 অক্টোবর সল্ট লেক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। এবার ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, অ্যাকচুয়ালি যেটার জন্য এই খেলাটা সবাই খেলতে এসছে সেটা হচ্ছে, সেটাই এই কোশ্চেনটা, যে চ্যাম্পিয়ন কোন টিম হলো, সেটা হচ্ছে ইংল্যান্ড, ইংল্যান্ড হয়েছে চ্যাম্পিয়ন। যেহেতু ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে, তো এর সঙ্গে স্বাভাবিকভাবেই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? তো অ্যান্সার, স্পেন, স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড, রানার্স আপ হয়েছে স্পেন, চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এবং থার্ড এবং ফোর্থ পজিশনে আছে ব্রাজিল এবং মালি, যারা সেমিফাইনাল থেকে বাদ হয়ে গিয়েছিল, তো ব্রাজিল এবং মালি। এবার স্কোর, ফাইনালের স্কোর, এটা 5-2, 5-2 হচ্ছে ফাইনালের স্কোর, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 5 ইংল্যান্ডের এবং 2 স্পেনের। 5টা গোল দিয়েছিল ইংল্যান্ড, স্পেন দিয়েছিল 2টো গোল, তো ফাইনাল স্কোর হয়েছে 5-2, ইংল্যান্ড চ্যাম্পিয়ন। এই পেজটা তোমরা খুব ভালো করে দেখো না, এই পেজে যে কটা ইনফরমেশন আছে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো, এবং রাজ্যের পরীক্ষাতে এবং রাজ্যের ইন্টারভিউতে ইম্পর্টেন্ট, ফাইনাল প্লে কোথায় হয়েছিল। এরপর ইন্ডিয়া টিম সম্পর্কে দুটো তথ্য, কারণ ইন্ডিয়া টিম বেশি পর্যন্ত যেতে পারেনি এবং ম্যাচ জিততেও পারেনি, তো সেই হিসাবে ইন্ডিয়া খুব বেশি কোশ্চেন পাওয়া যাচ্ছে না, ইন্ডিয়াতে হোস্ট হচ্ছে তবুও। তো ইন্ডিয়ার মেন দুটো কোশ্চেন, একটা ক্যাপ্টেন, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল অমরজিৎ সিং কিয়াম, অমরজিৎ সিং কিয়াম ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট, যে ইন্ডিয়ার প্রথম কে গোল দিয়েছে এই আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে, ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে ফার্স্ট টু স্কোর গোল
ইজ জ্যাকসন সিং। জ্যাকসন সিং প্রথম ইন্ডিয়ান যে ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে গোল দিয়েছে এগেনস্ট কলম্বিয়া, কলম্বিয়ার বিরুদ্ধে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যে ভিডিওটা দেওয়া হয়েছে অক্টোবরের ফার্স্ট টু উইকসে প্রথম 2 সপ্তাহ যে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, তার মধ্যেও এই কোশ্চেনটা দেওয়া আছে যে প্রথম ইন্ডিয়ার প্রথম স্কোর গোল স্কোর করেছে কে, জ্যাকসন সিং। এরপরে একটা দুটো ছোট্ট ইনফরমেশান, একটা 2015 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে এবং ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে এবং 2019-এর ফিফা আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। যেহেতু 17 এখন হলো, তো 15টা সম্পর্কে জানতে হবে। 15 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 15 অনুষ্ঠিত হয়েছিল চিলিতে, হোস্ট কান্ট্রি ছিল চিলি, চ্যাম্পিয়ন হয়েছিল নাইজেরিয়া এবং রানার্স আপ হয়েছিল মালি। তো হোস্ট কান্ট্রি হচ্ছে চিলি, চ্যাম্পিয়ন নাইজেরিয়া এবং রানার্স আপ মালি। এটা 2015-র জন্য, 2015 সালের জন্য। এবং 2019 সালের কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত আসেনি। তো হোস্ট কান্ট্রি কেনিয়া, সিঙ্গাপুর এবং রুয়ান্ডা ইন্টারেস্টেড কান্ট্রি আছে হোস্ট করার জন্য, তো এখনও সঠিক কিছু হয়নি। তো যখন এটা সঠিক হয়ে যাবে কারা হোস্ট করছে বা কিছু, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা অবশ্যই পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সে যে ভিডিও তখন থাকবে, যে ভিডিও আমরা দেবো সেই ভিডিওর মধ্যে থাকবে। তাছাড়াও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেগুলো সব টাইপ করে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্স তোমরা চেক করে নেবে। কিছুদিন পরে ধরো 2018 সাল 2017 সাল বাদ দিয়ে 2018 সালের পরে তোমরা ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো, বা যখন কারেন্ট অ্যাফেয়ার্স যখন দেবো সেই ভিডিওতে সেটা দিয়ে দেবো 19 সালের পুরো ডিটেলস, যে কোথায় হবে কী ব্যাপার। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবে, এবং ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। ধন্যবাদ।